আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা দীর্ঘ সাতাইশ দিন পরে ফাইনালি আমরা এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করার অনুমতি পেলাম ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে এই চ্যানেলটিতে আমরা নতুনভাবে ভিডিও আপলোড করতে চাচ্ছি আপনাদের পূর্বে যে কমপ্লেনগুলো ছিল যে ভাই আপনার ভিডিওগুলো প্লে লিস্ট হিসাবে সাজানো না এই জন্য আমরা নতুন করে প্লেলিস্ট লিস্ট অলরেডি আমি করে দিয়েছি সেই হিসাবে ভিডিও আপলোড করব আশা করি এই চ্যানেলটি সাথেই থাকবেন এবং ভূমি সংক্রান্ত আইন সংক্রান্ত দেওয়ানি বিষয় সংক্রান্ত ভিডিও আমরা আপলোড করব কারণ আমরা আপনাদের ভোটিং থেকে যে তথ্যগুলো পেয়েছি আপনারা চাচ্ছেন এই চ্যানেলটিতে আমরা জমি জমা আইন সংক্রান্ত বিষয়ই আপলোড করি টেক রিলেটেড জিনিস আপলোড না করি তো আপনাদের কথাই থাকলো আমরা এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে নিয়ে আসব, জমি ভূমি আইন সংক্রান্ত যে ভিডিওগুলো যেগুলো হয়তো পূর্বে ছিল অন্য চ্যানেলে আপনারা দেখেছেন সেখানে হয়তো তথ্য কম ছিল অথবা সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না ভিডিও কোয়ালিটি ভালো ছিল না তো এখন থেকে আমরা যেহেতু নানা প্রকার অভিজ্ঞতার কারণে কারণ মানুষ যখন ভিডিও তৈরি করতে থাকে তৈরি করতে করতে তার কিন্তু নানা প্রকার অভিজ্ঞতা অর্জিত হয় তো সে আলোকে আমি নতুন করে ভিডিও তৈরি করার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওগুলো দেখতেই থাকবেন তো যাই হোক আজকের ভিডিওতে জাস্ট আমরা কমন কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিয়ে দিব যাতে আপনারা ভিডিওটি দেখতে এসেছেন কিছু উপকৃত হন নাম্বার ওয়ান কথা হচ্ছে যে দলিলের সার্টিফাইড কপি আপনারা কোথায় পাবেন কত টাকা খরচ হবে তো মনে রাখবেন বন্ধুরা আমরা এই চ্যানেলে যে তথ্যগুলো প্রকাশ করি এগুলো সরকারি গেজেট মোতাবেক এবং সরকারি যে নিয়ম সেই মোতাবেক বাস্তব ক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনারা কিছুটা ভিন্নতা লক্ষ্য করতে পারেন এগুলো হচ্ছে বাংলাদেশের ব্যবস্থা দুর্বলতা ঘুষ দুর্নীতির কারণে মনে রাখবেন যে কোনো দলিলের নিয়ম হচ্ছে দলিলটা যখন বালামে লিখা হয়ে যায় তিন বছর পরে সেটা জেলা রেকর্ড রুমে পাঠিয়ে দেওয়া হয় দলিলের সার্টিফাইড কপি বা নকল উত্তোলন করার জন্য তখন আপনাকে জেলা রেকর্ড রুমে আবেদন করতে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিল লেখকের মাধ্যমে আবেদন করি দলিল লেখকরা যেটি করেন সেটি হচ্ছে যে জেলা রেকর্ড রুম থেকে আপনাদেরকে সংগ্রহ করে দেন সরকারি হিসাব মতো খরচ হচ্ছে মোটামুটি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মতো আসে যদিও দলিল লেখকরা যেটি করেন সেটি হচ্ছে যে এক হাজার থেকে দুই হাজার টাকা নিয়ে থাকেন আরেকটি কথা যেটি সেটি হচ্ছে যে অনেক সাব রেজিস্টারও যেটি করেন দলিলগুলো বালামে লিখার পরও দশ বারো বিশ বছর যাব তার অফিসে রেখে দেন এটিও যদিও তার দায়িত্বে কর্তব্য অবহেলা আমরা এটাই বলবো কারণ নিয়ম হচ্ছে যখনই বালামে লিখি লিপিবদ্ধ হয়ে যাবে দলিলটি দলিলটি দিয়ে দিতে হবে এবং বালামটি জেলা রেকর্ড রুমে প্রেরণ করে দিতে হবে সাধারণত তারা প্রেরণ করেন না খুব দেরি করেই প্রেরণ করেন দুই নম্বরে আসি এখন যেটি সেটি হচ্ছে দলিলের যদি আপনার বালাম বই সেটা থাকে আপনি আর দলিল পাবেন না যেহেতু মাত্র রেজিস্টার বই বই বা বালাম বই প্রস্তুত করা হয় এখন আসি আমরা খতিয়ানের ক্ষেত্রে আপনার যদি নাম জারি খতিয়ানে হারিয়ে যায় আপনাকে জিডি করতে হবে জিডির শো আপনি বিশ টাকা ফি দিয়ে যদি আবেদন করেন সেক্ষেত্রে এ সিলেন্ড আপনার সমস্ত কিছু দেখে উনি যদি সন্তুষ্ট হন আপনাকে একশো টাকা দিতে হবে উনি আপনাকে একটি নামজারি খতিয়ান দিবেন এটা ছাড়া আপনি যদি রেকর্ডীয় খতিয়ানগুলো উত্তোলন করতে চান আপনি জেলা রেকর্ড রুমে সরাসরি গিয়ে আবেদন করতে পারেন অনলাইনে করতে পারেন অথবা ডিজিটাল যারা উদ্যোক্তা আছে তাদের মাধ্যমে করাতে পারেন খরচ হচ্ছে সরকারি বিশ টাকা কোর্ট ফি সাথে দুই টাকা দুই টাকা চার টাকার কোর্ট ফি সাথে হচ্ছে ফলিও কাগজ এগুলোই তো বন্ধুরা এটা ছাড়া নকশা বা ম্যাপ সম্পর্কে আমরা যদি আপনাদেরকে খুব সহজ করে বলি যে নকশা বা ম্যাপগুলো আপনি জেলা রেকর্ড রুমে পাবেন সেখানে যদি না পান আপনাকে চলে যেতে হবে ঢাকায় ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে সেখানে আপনারা নকশা পাবেন মনে রাখবেন কখনোই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর যেটি করে না কোনো প্রকার খুতিয়ান সরবরাহ করে না আপনার অঞ্চলে যদি খতিয়ান যদি গেজেট হয় মৌজা যদি গেজেট হচ্ছে অথবা মৌজার কাজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সেটেলমেন্ট অফিসেও আপনি নকশা পেতে পারেন পাঁচশো টাকার বিনিময় সেখানে এক থেকে দুই মাস তারা রাখে পরবর্তীতে সেগুলো তারা জেলা রেকর্ড রুমে হস্তান্তর করে দেয় তো দলিল খতিয়ান এবং ম্যাপ সংক্রান্ত আশা করি এই বেসিক তথ্যগুলো আপনাদের উপকারে আসবে সাথে জাস্ট আরেকটু যদি অ্যাড করে দিই আমরা সেটি হচ্ছে যে নাম নামজারি পড়ার জন্য কত টাকা প্রয়োজন হয় আপনার সম্পত্তি যদি একই মৌজাভুক্ত হয় সেক্ষেত্রে যেটি সেটি হচ্ছে এগারোশো সত্তর টাকায় এখন পর্যন্ত খরচ এর বাইরে কোনো খরচ নাই আপনার সম্পত্তি পরিমাণ যাই হোক দাম যাই হোক দলিল সংখ্যা যাই হোক দাতা গ্রহিতা যাই হোক আর নাম জারি আপনি নিজে গিয়ে করতে পারেন অনলাইনে আবেদন করতে পারেন কোনো দালাল বা থার্ড পার্টি বা কোনো এজেন্ট আপনার ধরার কিন্তু কোনো প্রয়োজন নাই আমরা এজেন্ট দালাল থার্ড পার্টি ধরে করি এবং তখনই আমরা সরকারের দোষ দেই যে পাঁচ দশ হাজার টাকা নেওয়া হয়েছে আসলে আপনি যদি সরাসরি যেতেন দুই তিন দিন আপনাকে যেতে হতো দুই তিন মাস সময় লাগত কিন্তু আপনি এগারোশো সত্তর টাকা কিন্তু করতে পারতেন তো যাই হোক বন্ধুরা এইরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা ভূমি বিষয় জানে না তারা যাতে জানতে পারে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো এই একটি মাস অপেক্ষা করার জন্য এবং আমার নিজের ক্ষেত্রেও আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন যারা পার্সোনালি মেসেজ করেছেন এবং এই চ্যানেলটি ফিরিয়ে পাওয়ার জন্য যাদের আরও অবদান ছিল আমরা বাংলাদেশ পুলিশের যে সাইবার টিম আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে সাথে ইউটিউব পার্টনার প্রোগ্রামকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে আমার চ্যানেলটি আমি সম্পূর্ণরূপে ফিরিয়ে পেয়েছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে দেখা হবে এই চ্যানেলটিতে আর এই চ্যানেলে আমরা প্রতি শনিবারে লাইভে আসব আর প্রতি শুক্রবারে ভাই আজিম সেই চ্যানেলটিতে তো আমরা লাইভে আসতেইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম